ভাব ভাড়া দেওয়া উচিত কি না মেট্রো ট্রেনে, আপনার কাছে সপক্ষে বা বিপক্ষে কোনো যুক্তি আছে? বিপক্ষে, নট অনলি স্টুডেন্ট, অল পিপুলেশন ইন ইওর কান্ট্রি, সবার সুবিধা দেওয়া উচিত। একটা স্টুডেন্ট ও তো নিজে ইনকাম করে না, অন্যের উপর নির্ভরশীল থাকে, এ কারণে হাফ পাস করাটাই উত্তম। যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে আমাদের যাতায়াতের একটু সুবিধাই হতো আর কি, কারণ সবসময় তো আর আমরা হচ্ছে রাস্তাঘাটে যে যানজট থাকে সেগুলো হচ্ছে ঠিকমতো ক্লাস ধরতে পারি না, বাসে যেতে লেট হয়, বা হচ্ছে আমাদের রাতও অনেক সময় হয়ে যায়। তখন যদি মেট্রো রেল তো এই জন্যই বানানো হয়েছে, তৈরি করা হয়েছে যে আমরা যাতে ইজিলি যাতায়াত করতে পারি। আমাদের স্টুডেন্ট বাজেট যদি রাখা হতো, চিন্তা করা হতো, আমাদের জন্য ভালোই হতো আর। আমার মনে হয় স্টুডেন্টকে সব থেকে বেশি সুবিধা দেওয়া উচিত, আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমি এটা মনে করি, কারণ একটা স্টুডেন্ট ও তো নিজে ইনকাম করে না, অন্যের উপর নির্ভরশীল থাকে, এ কারণে হাফ পাস করাটাই উত্তম আমার মনে হয়। যতটুকু পসিবল হয় ততটুকু তো দেওয়া উচিত, কারণ স্টুডেন্টদের সব জায়গায় যেহেতু হাফ ভাড়াটা আছে মেট্রো রেলে, আমাদের জন্য করলে সেটা সুবিধা হয় আমাদের জন্য। আমাদের বাবা মার তো টাকা পয়সা, মানে আমরা যেহেতু স্টুডেন্ট না, তো আমাদের বাবা মারা হচ্ছে চায় যাতে আমরা অল্প খরচে মানে আমাদের যাতায়াতটা সম্পূর্ণ হয়। তো সেক্ষেত্রে মেট্রো রেলের মতো এরকম একটা আমাদের ব্যবস্থা যদি আমাদের মানে একটু টাকার পরিমাণটা যদি একটু কম নিত স্টুডেন্টদের জন্য, তা আমাদের জন্য অনেক ভালো হতো। অস্ট্রেলিয়া হলো ইয়াং, পৃথিবীর সব জায়গায় কিন্তু বয়স্কদের জন্য স্পেশাল সুবিধা আছে, কিন্তু ছাত্রদের জন্য সেটা নাই। আমার মনে হয় ইয়াং ছেলেদের জন্য এটা না রাখাই ভালো। বিপক্ষে অবশ্যই শিক্ষার্থীদের ব্যবস্থা করা উচিত, এখানে স্কুলে যাতায়াতের ক্ষেত্রে ছোট বাচ্চা আছে, বড় মেয়েরা, ছোট মেয়েরা, এবং এদেরকে একটু প্রায়োরিটি দেওয়া উচিত, কারণ ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আমরা যদি ছাড় না দিই তা আমরা নিজেদের বিষয়টা নিয়ে এটা তো মানে কেমন হলো, মানে এটা অবশ্যই তাদের ছাড় দেওয়া উচিত। তাদের যাতায়াতের ক্ষেত্রে স্কুলে দ্রুত আসা যাওয়ার প্রয়োজনে সময় সাশ্রয় হবে, এটা অবশ্যই দেওয়া উচিত। অ্যাকচুয়ালি শিক্ষার্থীর জন্য মানে ওদের হচ্ছে গিয়ে নিজের আর্ন করার মতো কোনো ওয়ে নাই, সো মেট্রো স্টেশনে যদি ওদের হাফ ভাড়া দেওয়া হয় তাহলে হচ্ছে শিক্ষার্থীর জন্য অনেক মানে উপকৃত হয়। যেমন ঢাকা ভার্সিটিতে হচ্ছে মেট্রো স্টেশন চালু হয়েছে, যে ঢাকা ভার্সিটিতে শিক্ষার্থীরা আসে ওদের কিন্তু মানে বাকিদের তার সমান মানে ফুল ভাড়া দিয়ে আসতে হয়, আর হচ্ছে কি তাদের ভিতরে অনেক ভিড় ঠেলে ঠেলে আসতে হয়, কস মানে অনেক অফিস টাইমে আসতে হয় ওদেরকে। সো ওদের মানে ঢাকা ভার্সিটির শিক্ষার্থী আর অন্যান্য শিক্ষার্থীর আশেপাশে যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের জন্য যদি হাফ পাস চালু করা হয় মানে অনেক উপকৃত হবে শিক্ষার্থীরা। আমার মনে হয় ছাত্রছাত্রীদের জন্য একটা হাফ ভাড়া অ্যালাউ করা দরকার। আমরা যখন কলেজ ইউনিভার্সিটিতে পড়ছি তখন আমরা বিভিন্ন বাসে হাফ ভাড়া পে করছি, এই ক্ষেত্রে ওদের এই প্রায়োরিটি দেওয়া দরকার, তাইলে তারা স্বচ্ছন্দে চলাফেরা করতে পারবে এবং খরচের বেলাটাও তাদের একটা সঞ্চয় হবে। আমি মনে করি কর্তৃপক্ষ এই ব্যাপারটা বিবেচনা করা দরকার ইনশাআল্লাহ। আর শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়টা বিবেচনা করা যেতে পারে কি, কারণ বাইরের অনেক দেশ আছে যেখানে স্টুডেন্টদের 50% ডিসকাউন্টের একটা ব্যবস্থা আছে, যদি গভর্নমেন্ট তাদের জন্য স্পেশাল কোনো কার্ড ইস্যু করতে পারে সেক্ষেত্রে বিষয়টা বিবেচনা করা যেতে পারে। নট অনলি স্টুডেন্ট, অল পিপুলেশন ইওর কান্ট্রি, সবার সুবিধা দেওয়া উচিত, তবে স্টুডেন্টদের বেশি দেওয়া উচিত, কারণ তারা উপার্জন করতে পারে না, তারা বাবা মার মুখোমুখি হয়ে তারা চলে, সুবিধাটা তাদের সিংহভাগ হওয়া উচিত, আর আমাদের একটু লোকালদের একটু কম হলেও চলবে। পার্সোনালি যেটা মনে করি আর কি, যে সকল অনেক দেশে তো আমি গেছি বা মেট্রো দেখছি, শিক্ষার্থীদের জন্য আলাদা একটা ব্যবস্থা থাকা আসলে উচিত। স্টুডেন্টদের হাফ ভাড়া দেওয়াটাই উচিত, এটা মানবিক, কারণ একজন ছাত্র হিসাবে সে যেহেতু পিতা মাতার কাছেই তার নির্ভরশীল, যদি সে সুযোগ সুবিধা পায় তাহলে অন্তত শিক্ষার্থীটা হলো একটু হলো আর্থিক সাশ্রয় হয়, এটা উপকার হয়, এটা মনে আমি সেটাই মনে করি। প্রয়োজন তো আছে, তাদের সুযোগ সুবিধা ফিরিয়ে দেওয়া দরকার, আবার হাফ করা দরকার, এটা তো সুযোগ সুবিধা দরকারই। অবশ্যই ছাত্রদের জন্য মেট্রো রেলে সুযোগ সুবিধার ব্যবস্থা করা উচিত। যদি ছাত্রছাত্রীদের জন্য সুযোগ সুবিধা দেওয়া হয় এটা হচ্ছে বেটার, কারণ ওরা তো আমাদের দেশের সম্পদ, ওরা যদি সমাজের সাথে একটা পর্যায়ে পৌঁছে গিয়ে দেখা যাচ্ছে ওই সময় মনে থাকবে যে আমাদের মেট্রো রেলে ছেড়ে আমাদের কাছ থেকে ভাড়া টাড়া নেওয়া হয়নি, সেজন্য একজন স্টুডেন্টের জন্য এটা অনেক ভালো, এবং বাংলাদেশ সরকার যদি এই ব্যবস্থা দিয়ে থাকে তাহলে আমাদের জন্য ভালো, এবং আমরাও চাই যেমন ছাত্রছাত্রী এগিয়ে যাক, তাদের একটা সুবিধা দেওয়া হোক, এটা তো ভালো কথা, তো উদ্যোগ ভালো হবে, গরিব দরিদ্র সব সব শ্রেণীর ছেলেরা দেখতে পারে, লেখাপড়া করতে পারে, উৎসাহিত হবে আরও, ভালো তো। এই স্টুডেন্টদের সুবিধা দেওয়া উচিত, যেহেতু বাসে দেওয়া হচ্ছে, অন্য অন্য জায়গা দেওয়া হচ্ছে, তাদেরকে দিলে সুবিধা হয়।